ভারতে করোনা সংক্রমণ ফের উদ্বেগজনকভাবে বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, গত রবিবারের তুলনায় সোমবারে করোনা আক্রান্তের সংখ্যা 45% বেড়েছে। গত 24 ঘন্টার নিরিখে সোমবার সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা 17,073 জন। গত 24 ঘন্টায় ফের করোনা সংক্রামিত আরও 21 জন রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, এ মুহূর্তে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 94,420 জন। রবিবারও সারা দেশে করোনার চেয়ে মৃত্যু মিছিল অব্যাহত ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, রবিবার 25 জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তবে করোনা আক্রান্ত 10,917 জন রোগী এদিন সুস্থ হয়ে উঠেছেন। সূত্রের খবর, সারা দেশের নিরিখে মহারাষ্ট্রে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। নতুন করে মহারাষ্ট্রে করোনা সংক্রামিত হয়েছেন 6,493 জন। করোনা সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরই স্থান দিল্লি। সূত্রের খবর, রবিবার দিল্লিতে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 1,891 জন। এছাড়া করোনা সংক্রমণের নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থান আধিকারিক রাজ্য কেরল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।